বিসমেলাম স্বাগত নতুন আর একটি ডিসি চাকরি আপডেট এপিসোডে আজকের এপিসোডে আমি যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা যারা গোপালগঞ্জ জেলা পশু কার্যালয়ের ইউনিয়ন পরিষদ সচিব যারা পরীক্ষার জন্য অপেক্ষা রয়েছেন তাদের জন্য একটি আপডেট হচ্ছে যে এই আপডেটটি হচ্ছে যে বেলা এগারোটার পরিবর্তে চারটায় আপনাদের পরীক্ষা নেওয়া হবে দেখে আমাদের এখানে কি বলা আছে এই মর্মে জানানো যাচ্ছে যে ইউনিয়ন পরিষদ সচিব জনবল নিয়োগের লক্ষ্যে আগামী আট মার্চ দু তারিখ বেলা এগারোটার পরিবর্তে বিকাল চার ঘটিকায় শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গোপালগঞ্জে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে যারা আপনার প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে যে আপনাদের এই লিখিত পরীক্ষার জন্য তারিখ হচ্ছে আটই মার্চ ঠিক আছে কিন্তু আপনাদের সময় হচ্ছে বেলা এগারোটার পরিবর্তে বিকাল চারটায় এই পরীক্ষাটি না হবে আর এই নোটিশটি আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে ডব্লিউড্লিউ ডট গোপালগঞ্জ লিখে সার্চ দিলে আপনারা নোটিশ বোর্ড থেকে আপনারা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন হুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে